আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামৌ শ্রুতি, বিআরবি কেবলস, সংবাদ শিরোনাম। দেশের পাটকলগুলোতে অব্যাহত লোকসানের মুখে প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত। করোনায় দেশে 24 ঘন্টায় আরো 43 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,809 জন। বেড়েছে খুন ধর্ষণ সহ নানা অপরাধ, উপার্জন না থাকলে এসব ঘটনা বাড়তে পারে বলছেন বিশ্লেষকরা। করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো, মারা গেছে প্রায় 5 লাখ। এবং অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। অব্যাহত লোকসানের মুখে দেশের পাটকলগুলোর প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তকীর গাজী এ ঘোষণা দেন। তিনি বলেন, পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার পর সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমে পাটকলগুলোকে উৎপাদনমুখী করা হবে, তখন এসব শ্রমিক সেখানে চাকরির অগ্রাধিকার পাবেন। দেখুন একরামুল হক সাইমের রিপোর্ট। সোনালী আঁশ পাটের সেই সোনালী অতীত ফিকে হয়েছে অনেক আগেই। অব্যাহত লোকসানের অর্থ সংকটে একের পর এক বন্ধ হয়েছে পাটকলগুলো। যেগুলো চালু রয়েছে সেগুলোতেও ঠিকমতো পরিশোধ করা যাচ্ছিল না বেতন ভাতা। সরকারি হিসেবে 48 বছরে এখাতে 10,674 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তাই শ্রমিক কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকে বিদায় দেওয়ার এ ঘোষণা। বড় বড় লোকসান পড়ে যাচ্ছে, এই লোকসান আমরা এই এই ভার আমরা আর বোঝা রাখতে পারছি না। এই টাকা জনগণের টাকা, জনগণের টাকা কিভাবে আমরা অপচয় করতে পারি? প্রধানমন্ত্রী চিন্তা করেছেন না, আমাদের যারা অবসরে গেত তারা তারাও তারা এই অবদান রেখেছে। এখন তাদের যৌবনকাল পারবে, তার বৃদ্ধবেলা পড়েছে, তারা এটা হয়েছে, তাদেরকে আমরা কোনোভাবে ঠকাতে পারবো না। তাদের টাকা এইবারে দিয়ে দেবার, আমার বৌদ্ধ শ্রমিক কর্মরত শ্রমিকদের টাকা। পাটমন্ত্রী আরো জানান, এখাত নিয়ে নতুন করে পরিকল্পনা করছে সরকার। কর্মসংস্থান সৃষ্টি করে পুরনোদেরই অগ্রাধিকার দেয়া হবে। আমাদের পিপিপির মাধ্যমে এটা অংশীদারিত্বের ভিত্তিতে এই এই খাতকে আমরা চালু করব, যাতে করে এই শ্রমিকরা তাদের জীবনকাল থাকতে আমরা এই তাদের এই মিলে আমরা তাদের প্রদান করতে পারি। প্রাইভেট মিল যারা তাদের এই যারা এক্সপিরিয়েন্স যারা ওয়ার্কার তারা এই ওয়ার্কার ছাড়া পাট খাতের পাট শ্রমিক যারা আছে রাষ্ট্রীয় পাটকলগুলোতে 2013 সাল থেকে এ পর্যন্ত 8,954 জন শ্রমিক অবসরে গেছেন। অব্যাহত লোকসানের অর্থ সংকটে তাদের অবসর ভাতা এখনো দেয়া সম্ভব হয়নি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। পাটকলের লোকসানের কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন খুলনার শ্রমিক নেতারা। তারা বলেন, বিষয়টি নিয়ে আগামীকাল দুপুরে ঢাকায় বৈঠক ডেকেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। এতে অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসছেন শ্রমিক নেতাদের 10 সদস্যের প্রতিনিধি দল। দেশের অন্যান্য জেলার পাটকল শ্রমিকরাও বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের শিকার হয়ে গত 25 তারিখে রাষ্ট্রীয় 25টি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা বাধ্য হয়েছি পাটকলের সিবিএ নন সিবিএ ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিহত করার জন্য আমরা প্রত্যেকটা মিলে শ্রমিক কর্মচারীর অবস্থান গ্রহণ করে সরকারের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রতিবাদ জানাবো। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1,700 পার হল। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 43 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 3,809 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 1,37,787 জন। একরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বাড়ছে প্রতিনিয়তই।
এর ঊর্ধ্বমুখী রেখা কবে চূড়ায় গিয়ে ঠেকবে তার স্পষ্ট জবাব নেই। সবশেষ চব্বিশ ঘণ্টায় 1,899টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3,809 জন, শতকরা হার 21.05। আমাদের এ পর্যন্ত পিসিআর এ পরীক্ষা হয়েছে 7,30,197টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। দিন যত গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে তাতে যোগ হয়েছে আরও 43 জন। এদের মধ্যে 21 জন ঢাকা ও 10 জন চট্টগ্রাম বিভাগের। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,738 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। পরিসংখ্যানে স্পষ্ট দিনকে দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। সংক্রমণের 112 দিনে মৃত্যুর সংখ্যা 1,738 হলেও এর প্রায় এক তৃতীয়াংশই মারা গেছেন জুন মাসে। জুনের 27 দিনে মৃত্যু হয়েছে 1,088 জনের, শেষ এক সপ্তাহে মৃত্যু 250 মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে করোনায় মৃত্যুবরণকারীদের দাফন বা সৎকারে মানবিক হওয়ার আহ্বান জানানো হয়। প্রত্যেক মৃতদেহের প্রতি আমাদের সম্মান জানানো উচিত এবং সঠিকভাবে তাদের সৎকার বা দাফন ক্রিয়া চালানো দরকার। সেই জন্যই যথাযথভাবে সাহায্য করা, একটি মানুষ মারা গেলে বা মৃতদের যেন যথাযথভাবে সৎকার হয় সেই ব্যাপারে সবাইকে সাহায্য করবার জন্য আহ্বান জানাচ্ছি। বুলেটিনে আরও জানানো হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,409 জন। দুইটি নমুনা এবং এ পর্যন্ত ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 87 জন। সারা দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে 33 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। সিলেটে এক চিকিৎসক এবং মানিকগঞ্জে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টার ব্যবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে প্রাণ গেছে 6 জনের, এদের মধ্যে 4 জন পুরুষ ও 2 জন মহিলা। এ পর্যন্ত এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 118 জন। জেলায় করোনায় আক্রান্ত 3,074 জন। সিলেটে করোনায় 3 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার গোপাল শঙ্কর দে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সিলেট জেলায় নতুন আক্রান্ত 110 জন। চট্টগ্রামে করোনায় প্রাণ হারিয়েছে আরও 4 জন, নতুন করে শনাক্ত হয়েছে 64 জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,689। খুলনায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনায় 134 জন সহ বিভাগের 10 জেলায় 259 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় 56 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। নারায়ণগঞ্জে প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলায় করোনায় সর্বশেষ মারা গেছেন 3 জন আর নতুন আক্রান্ত 42 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে এক নারী মারা গেছেন। বিভাগের 5 জেলায় নতুন আক্রান্ত 129। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনায় এক নারী প্রাণ হারিয়েছেন। বগুড়ায় গত 24 ঘন্টায় করোনায় 1 জন মারা গেছেন। জেলায় মোট মৃতের সংখ্যা 48, নতুন করে আক্রান্ত 44 জন। মানিকগঞ্জে করোনায় মারা গেছেন পুলিশ কনস্টেবল আতিয়ার রহমান। তিনি জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। ময়মনসিংহের ত্রিশালে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে আরও 63 জন করোনা শনাক্ত হয়েছে। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান করোনায় মারা গেছেন। তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। গোপালগঞ্জে করোনায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় 60, রাজবাড়িতে 57, রংপুরে 32, পটুয়াখালী 8, নেত্রকোনায় পুলিশ স্বাস্থ্যকর্মী সহ 16 জন এবং শরীয়তপুরে 59 জনের করোনা শনাক্ত হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা। লকডাউন করা এলাকায় মানুষের কাছে খাবার ও ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী ঠিকমতো পৌঁছানো হচ্ছে কিনা সে ব্যাপারে দেখভাল করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয় সেল। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সেলকে নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী।
সাধারণ ছুটি বা লকডাউনের সময় ঘরবন্দি মানুষের সাথে অপরাধও অনেকটা বন্দি ছিল, তবে এখন আবারও বেড়েছে চুরি, ছিনতাই কিংবা খুন, ধর্ষণের মতো ঘটনা। পুলিশের রেকর্ডে সব তথ্য পাওয়া গেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির সাথে অপরাধের সম্পর্ক আছে। মানুষের উপার্জন না থাকলে এসব ঘটনা আরও বাড়তে পারে। জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাধারণ ছুটি বা লকডাউনের সময়ের পত্রিকাগুলোর শিরোনাম দেখছিলাম, যেখানে বেশিরভাগ জুড়েই ছিল করোনা ব্যবস্থাপনা আর সতর্কতার খবর। তবে লকডাউন তুলে নেওয়ার পর আবারও অপরাধের খবর শিরোনাম হতে শুরু করেছে। এর মধ্যে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করে মাত্র 43,000 টাকার জন্য বন্ধুকে বাসায় ডেকে তিন টুকরো করে হত্যার ঘটনা। শুধু এটাই নয়, সারা দেশে বেড়েছে বিভিন্ন ধরনের অপরাধ। যখন থেকে বাংলাদেশের সাধারণ ছুটি শুরু হয়েছিল, অর্থাৎ মার্চ মাসের 26 তারিখ থেকে, এরপরে এপ্রিল মে মাসে আমাদের রেকর্ডেড কেসের সংখ্যা অনেক কমে এসেছিলো, প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছিলো। তো আমরা জুন মাসের শুরু থেকে যখন স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছি, অপরাধের ধরনটা আবার একই রকম আমরা দেখতে পাচ্ছি। করোনার কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা দিন মজুর তারা। আবার অপ্রাতিষ্ঠানিক কাজ করে যে যুবকরা উপার্জন করত, এখন তাও বন্ধ। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংকটে অপরাধ প্রবণতা বাড়ে। ক্রিমিনোলজিতে আমরা এটাকে বলি ক্রাইম অপরচুনিটি থিওরি, যে একটি অপরাধ হওয়ার জন্য দুটো বিষয় দরকার। যিনি অপরাধ করবেন তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং যে অনুকূল পরিবেশটি থাকবে যেটির উপর ভিত্তি করে তিনি অপরাধটি করবেন। অভাবী মানুষদেরকে তাদেরকে আর্থিক প্রণোদন সঠিকভাবে দিতে পারে, তাহলে অভাবকে কেন্দ্র করে ছোটখাটো অপরাধের পরিমাণ বা মাত্রা অনেক কমে যাবে। সরকারকে দুটো কাজ করতে হবে, একদিকে আর্থিক অবস্থা নিয়ন্ত্রণ এবং তার সাথে সাথে নতুন ধরনের অর্গানাইজড ক্রাইম যাতে ফিরে না আসে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ। বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশকেও, নিতে হচ্ছে বাড়তি সতর্কতা। চুরি ডাকাতি ছিনতাই এই জাতীয় অপরাধের প্রবণতা বাড়তে পারে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এই ধরনের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে মূলত এলাকা ভিত্তিক পুলিশ প্যাট্রোলিংটা বাড়াতে হয়, আমরা সেগুলো করে যাচ্ছি। এছাড়া মানুষকে সম্পৃক্ত করা, মানুষকে সচেতন করা, সেজন্য আমরা বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু করছি। সরকার অবশ্য বলছে, জীবন ও জীবিকার সমন্বয় করতেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যখাত সহ সব অনিয়মের সাথে জড়িতদের দলীয় পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দুর্নীতিরোধে জিরো টলারেন্স নীতিতে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উত্তরবঙ্গ সহ কয়েকটি জেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমি সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে বলতে চাই, শুধু স্বাস্থ্য খাতই নয়, যে কোনো খাতের অনিয়ম অন্যায় দুর্নীতি রোধে দেশরত্ন শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। সরকারের ব্যর্থতা ও উদাসীনতায় সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি দাবি করেন, করোনা মহামারীর মধ্যেও সরকারের প্রশ্রয়ে সারা দেশে চলছে দুর্নীতির মহোৎসব। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। সরকার স্বাস্থ্য খাতে চরম অবহেলা করার জন্য, তাদের উদাসীনতার জন্য এবং কোভিড-19 আক্রমণের পর থেকে তারা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, ভ্রান্ত নীতির কারণে আজকে বাংলাদেশে সবচেয়ে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এই দুঃসময়ে, চরম দুঃসময়ে আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে স্বাস্থ্য বিভাগ। এমন একটি সরকার আজকে আমাদের দেশ শাসন করছে যা নির্বাচিত সরকার নয়, যাদের কোনো জবাবদিহিতা নেই। করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন 1 কোটিরও বেশি মানুষ, মারা গেছে প্রায় 5 লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 1,25,000 মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 25,10,000-এরও বেশি। আর ব্রাজিলে আক্রান্ত 13 লক্ষাধিক, মারা গেছে 57,000-এরও বেশি। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। প্রিয়
পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম মহামারীর তালিকায় ক্রমেই উপরে উঠে আসছে করোনা ভাইরাস। দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। মাত্র কয়েক মাসের মধ্যেই এই ভাইরাসের শিকার বিশ্বের অধিকাংশ স্থান। উৎপত্তিস্থল চীনের উহানে, পরিস্থিতি উতরে গেলেও হুমকি এখন রাজধানী বেইজিংয়ের কাছাকাছি আনশিন এলাকা। শক্ত লকডাউনের মধ্যে দিন কাটছে সেখানকার 5 লাখেরও বেশি বাসিন্দার। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে হিমশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। নিউ ইয়র্কে কিছুটা স্বস্তি ফিরলেও সংক্রমণ ভয়াল রূপ নিচ্ছে দক্ষিণ ও পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে। তবে শ্রীলঙ্কায় লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বলা হচ্ছে কমিউনিটি পর্যায়ে এখন আর নেই ভাইরাসের দাপট। এর আগে গত 20 মার্চ দেশব্যাপী লকডাউন জারি করে সরকার। এরপর এলাকাভেদে কারফিউও দেয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে ফিলিপাইনে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। যদিও WHO-র এই বিবৃতি মানতে নারাজ সেদেশের সরকার। এদিকে এশিয়ার মধ্যে ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে নাজুক। প্রশিক্ষিত ও অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর সংকটে এই নাজুক অবস্থা দেশটির। এখন পর্যন্ত ভারতে আক্রান্ত 5,28,000-এরও বেশি মানুষ, মারা গেছে 16,000। ইরানে রোববার থেকে চালু হচ্ছে নতুন আইন, যেখানে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। অতিরিক্ত বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। দুর্ভোগে পানিবন্দী কয়েক লাখ মানুষ। অস্বাভাবিক পানিবৃদ্ধিতে ব্যাহত হচ্ছে প্লাবিত অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে দুর্গত অঞ্চলের পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিতে ধরলা নদীর পানি বিপদসীমার 62 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে 64 এবং দুধকুমার নদীর পানি 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অঞ্চলেই পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 59 সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ফসলি জমি। জেলা প্রশাসন জানিয়েছে বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। আমরা ইতিমধ্যে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মিটিং করে আমাদের যে রেসপেক্টিভ অফিসার সকলকে দায়িত্ব আমরা বুঝিয়ে দিয়েছি। তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর ও লালমনিরহাটে পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ। বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সবকটি গেট। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা জাদুকাটার পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় জামালপুরের বাহাদুর বাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী এখানকার 10,000 মানুষ। এদিকে সিলেটে উজানের ঢলে সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কাইনঘাটেও বন্যা দেখা দিয়েছে। জাহিদুল আলম, ATN বাংলা। অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। নগরীর বিভিন্ন সড়কে ড্রেনের সংস্কার কাজ চলায় বৃষ্টির পানি নামতে দেরি হচ্ছে। এছাড়া অনেক ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় পানি আটকে থাকছে বলে অভিযোগ করেছেন নগরবাসী। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু মশার বিস্তার।
বর্ষা মৌসুমে বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে জন্ম নেয় এডিস মশার লার্ভা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিস মশা নিধনে এরই মধ্যে শুরু করেছে অভিযান, তবে এক্ষেত্রে মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দেখুন শফিউল আলম সুজনের রিপোর্ট। মোহাম্মদপুর এলাকার বিশাল বিশাল দালান কোটার পাশেই রয়েছে ময়লার ভাগার। সিটি কর্পোরেশনের নির্ধারিত ময়লা ফেলার জায়গা থাকলেও অলিগুলিতে যত্রযত্র ময়লা ফেলছে স্থানীয় বাসিন্দারা, ফলে পানি জমে এসব স্থানে জন্ম নিচ্ছে এডিস মশা। সিটি কর্পোরেশন থেকে বারবার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার কথা বলা হলেও অনেকে তা মানছেন না। টালনা দিয়ে ময়লা রাত্রেবেলা ফেলায়, সকালবেলা ফেলায়, কিছু ভাড়াটি আছে যারা ময়লার ব্যাগ হাতে করে রাতে যাওয়ার সময় এখান থেকে আস্তের উপরে ফালায় চলে যায়। প্রত্যেকটা গাড়িতে এসে ময়লাগুলো নিয়ে যায়, অথবা এখানে ময়লা ফেলানো কোনো যুক্তি হয় না। সেক্ষেত্রে যদি আমাদের পাশে বাড়িওয়ালারা ঠিক থাকে, এই ডেঙ্গু আর এখানে মানে আসবে না। আমি 31 নম্বর ওয়ার্ডের মতন মনে করি বাংলাদেশের সমস্ত যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে, সেই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনাররা এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে এডিস মশা সহ আমাদের ডেঙ্গু প্রতিরোধ এবং একই সাথে করোনা প্রতিরোধের ক্ষেত্রে একটা বিশাল বড় কার্যক্রম শুরু হবে। গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আগেভাগেই এডিস মশা বিস্তার রোধে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। 31 নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু জানান, নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলা হলে এবার ব্যবস্থা নেবেন তারা। এটার জন্য প্রতি জুম্মায় আমি মসজিদের খতিব সাহেবকে দিয়া অ্যানাউন্সমেন্ট করতেছি যে পিছনে ময়লা ফেলবেন না, তারপরও ময়লা ফেলতেছে। এই মিরপুর মোহাম্মদপুর যে মেথর প্যাসেজটা একনিকের মিটিংয়ে যদি পাশ হয়েছেন সুন্দর একটা পরিবেশ করবেন, তখন ময়লা ফেললে যারা ফেলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুস্থ সুন্দর নগর গড়তে শুধু সিটি কর্পোরেশন নয়, নাগরিকদের আরও দায়িত্বশীল হবার আহ্বান সচেতন নাগরিকদের। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সুন্দরবনে বুলবুল বাহিনীর সাথে র্যাবের বন্দুকযুদ্ধে 3 বনদস্যু নিহত হয়েছে। 57 ঘণ্টার ওই অভিযানে 5টি আগ্নেয়াস্ত্র, 33 রাউন্ড গুলি ও 1টি ট্রলার সহ 5 জনকে গ্রেফতার করা হয়। এ সময় জিম্মি 2 জেলাকেও আটক করা হয়। খুলনায় র্যাব 6 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বনে দস্যুবৃত্তি বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব মহাপরিচালক। দস্যুদের কোনো পৃষ্ঠপোষক কিন্তু তখন আত্মসমর্পণ করেন, তাই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা খুঁজে খুঁজে সেই সব সুবিধাভোগীদের আইনের আওতায় নিয়ে আসব। তারা যদি আবার সক্রিয় হন, তাদেরকে ভর করে যদি কোনো জলদস্যু তৈরি হয়, মনে রাখবেন র্যাবের নিঃশ্বাস প্রশ্বাস আপনাদের ঘাড়ের উপরে পড়ছে। আশুলিয়ার বাগানবাড়িতে অন্তঃসত্ত্বা হনুফা বেগম হত্যা মামলার পলাতক প্রধান আসামি খোরশেদ আলমকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব একের অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল বলেন, মূলত অর্থের লোভে হনুফাকে হত্যা করা হয়। র্যাব জানায় খোরশেদ জানতে পেরেছিলেন হনুফার কাছে অর্থ ও স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান সম্পদ আছে, তাই গার্মেন্টস কর্মী হিসেবে কৌশলে বাসা ভাড়া নেন। পরবর্তীতে সুযোগ বুঝে হনুফাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং নগদ অর্থ, মোবাইল সেট ও স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যান খোরশেদ। চুরি, হত্যাকাণ্ড মতো ছোটখাটো ঘটনাগুলো ঘটিয়ে সে তার হাতটা এবং তার নার্ভটা বেশি স্টিল করেছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সে ভিকটিমকে শুয়ে ভিকটিমের পায়জামার ফিতা খুলে গলায় পেঁচিয়ে হত্যা করে একটু সাহসটা তার বেশি হয়ে গেছিল এবং তার সৌভাগ্য বা দুর্ভাগ্য যোগ একটা ঘটনা ঘটেই সে ধরা পড়ে যায়। বাগেরহাটের সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা 4 গৃহহীন পরিবারকে বসবাসের জন্য ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন 55 পদাতিক ডিভিশনের কর্নেল আনোয়ারুল ইসলাম। বাংলাদেশ গেজেটে তালিকাভুক্ত প্রকৃত গৃহহীন সেনা সদস্যদের সেনাবাহিনী কল্যাণ তহবিল থেকে এই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শিগগিরই জেলার আরও একজন মুক্তিযোদ্ধাকে ঘর দেওয়া হবে বলেও জানান সেনা কর্মকর্তারা। শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধানের উদ্যোগে গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের জন্য সেনাবাহিনী কল্যাণ তহবিল থেকে গৃহ নির্মাণের একটি কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বাগেরহাট জেলায় সর্বমোট 5টির মধ্যে ইতিমধ্যে
চারটি গৃহ নির্মাণ সমাপ্ত হয়েছে, যেটি কিনা আজকে হস্তান্তর করা হচ্ছে। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতির কারণে গত মার্চ ও এপ্রিলের বিদ্যুৎ বিলে কিছু অসামঞ্জস্যতা থাকলেও পরবর্তীতে তা সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। এক অনলাইনে আলোচনায় তিনি জানান, স্বাস্থ্য ঝুঁকির কারণে বাস্তব রিডিং না দেখে বিল করায় মার্চ এপ্রিলের বিল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ নিয়ে দুঃখ প্রকাশ করে মে মাসে তা সমন্বয় করা হয়েছে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন বিকাশ দেওয়ান। ব্যবহারের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বেশি ইউনিট দিয়ে বিল করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত ব্যবহারের চেয়ে কম ইউনিট বিল করা হয়েছে। এতে আপনারা যথার্থ বিভ্রান্তিতে পড়েছেন সেটা আমরা অবশ্যই জানি। আমরা ইতিমধ্যে এই বিভ্রান্তি নিরসনে যথাযথ কার্য ব্যবস্থা নিয়েছি, গ্রহণ করেছি। মে 2020 মাসের সকল গ্রাহকের মিটারে বাস্তব রিডিং নিয়ে আমরা এই ভুল সমন্বয় করে বিল প্রস্তুত করে সঠিকভাবে প্রদান করেছি। আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে আক্রান্ত মৃত্যুর হার কম থাকায় আগামী 6 জুলাই তৃতীয় ধাপে রাজ্যটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন অংশে লকডাউন তুলে নেওয়ায় নিউ ইয়র্কের প্রায় সব জায়গাতেই এখন মানুষের উপস্থিতি বাড়ছে। এদিকে করোনাকালেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের ডেমোক্রেট দলীয় প্রাইমারি নির্বাচন। নির্বাচনে ইউএস কংগ্রেসের 2 জন, স্টেট অ্যাসেম্বলিতে 3 জন এবং ডিস্ট্রিক্ট লিডার সহ বিভিন্ন পদে অন্তত 15 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নেন। এর আগে নিউ ইয়র্ক থেকে এত সংখ্যক বাংলাদেশি নির্বাচনে অংশগ্রহণ করেননি। এছাড়া নতুন প্রজন্মের এত প্রার্থীও দেখা যায়নি, তবে সে অনুপাতে এবারও আশানুরূপ বিজয়ী অবস্থানে নেই বাংলাদেশিরা। আমার মনে হয়েছে যে প্রচার প্রচারণা এবং তাদের এজেন্ডাগুলো সবসময় কনক্রিট এবং ছিল না। তো আমি বলবো যে এটা কোনো হার না, আগামীতে আরো ভালো হবে। হেরে যাওয়া মানে একবারে হেরে যাওয়া না, জীবন থেকে হেরে যাওয়া না। হয়তো সাময়িক এই ইলেকশন হেরেছেন, কিন্তু আগামীতে আপনাদের এই অব্যাহত কমিউনিটিতে যে প্রসার, আপনাদের সামাজিক কর্মকাণ্ড আপনারা অব্যাহত রাখবেন। মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর অন্যতম সহচর মাগুরার 5 বারের সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামানের স্ত্রী ও সাংসদ সাইফুজ্জামান শিখরের মা মনোয়ারা জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল 75 বছর। মনোয়ারা জামান মাগুরা জেলা মহিলা লীগের সাবেক সভানেত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নয় বছরের মধ্যে রেকর্ড 2500 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এটি 2010 সালের পর সর্বোচ্চ লেনদেন। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কিনে নিচ্ছে। এই ঘোষণায় শেয়ার বাজারে লেনদেন বৃদ্ধি পেয়েছে। গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের বাংলাদেশের মূল প্রতিষ্ঠান যুক্তরাজ্যের সেট ফার্স্ট লিমিটেড তাদের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এরই অংশ হিসেবে 30 কর্মদিবসের মধ্যে তাদের হাতে থাকা 98,75,144টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিডি কিনে নেবে। এই সিদ্ধান্তে আজ বড় ধরনের লেনদেন হয় শেয়ার বাজারে। পার্টিক্স খেলার খবর। নিজের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এমন খবরকে অসত্য বলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই বিষয়ে নরয়েল এক্সপ্রেস জানান, বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি কোভিড-19 নেগেটিভ। এটি মোটেও সত্য নয়, এখনও পুনরায় টেস্ট করাইনি, 14 দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে। গত 20 জুন কোভিড-19 পজিটিভ হওয়ার কথা জানান মাশরাফি বিন মর্তুজা। 3 টেস্ট ও 3টি টি-20 খেলতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুরে প্রায় 2 মাসের জন্য দেশ ছাড়ে 20 খেলোয়াড় ও
11 টিম স্টাফ নিয়ে গড়া পাকিস্তান দল। ইংল্যান্ড 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। কোভিড 19 টেস্টে 10 জন ক্রিকেটারের ফল পজিটিভ আসলে তাদের ছাড়া বাকিদের নিয়ে চার্টার্ড বিমানে ইংল্যান্ডে যায় পাকিস্তান। কোয়ারেন্টিন শেষে আগামী 13 জুলাই থেকে ডার্বিশায়ারে অনুশীলন করবেন বাবর আজমরা। করোনা পরীক্ষার প্রথম দফায় পজিটিভ আসা 10 ক্রিকেটারের মধ্যে পুনরায় পরীক্ষার পর নেগেটিভ ফল পাওয়া মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ ও ফখর জামানরা তৃতীয়বারের পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল দলে যোগ দিতে ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পাবেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশের পাটকলগুলোতে অব্যাহত লোকসানের মুখে প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত। করোনায় দেশে 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,809 জন। বেড়েছে খুন, ধর্ষণ সহ নানা অপরাধ, উপার্জন না থাকলে এসব ঘটনা বাড়তে পারে বলছেন বিশ্লেষকরা। করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো, মারা গেছে প্রায় 5 লাখ। এবং অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।